হ্যালো ভিউয়ার্স, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটু ভিন্নধর্মী এবং মজাদার নারিকেল চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা সত্যি অনেক মজাদার এবং ইয়াম্মি, আপনারা সবাই ট্রাই করবেন যারা এখনও খাননি। আর বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সাপোর্ট করবেন, রিকোয়েস্ট করি। তো প্রথম থেকে দেখে নিন কীভাবে আমি এই রান্নাটা করলাম। প্রথমে চিকেনটাকে লবণ দিয়ে এবং টক দই এক কাপ নিয়েছি, সেটা দিয়ে মেখে রাখতে হবে। ম্যারিনেটের জন্য 20 মিনিট অপেক্ষা করুন, এভাবে রেখে দিবেন। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, আর নারিকেল বাটা লাগবে 2 চামচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানির মশলা নিয়ে নেবেন 3 চামচ, রেডিমেড বিরিয়ানির মশলা যেটা ওইটা। প্রথমে একটি কড়াইতে মুরগিটাকে রান্না করতে হবে, তো এর জন্য পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা প্রত্যেকটা 1 চামচ করে। এরপর দিয়ে দিতে হবে নারিকেল বাটা 2 চামচ। এরপর মশলাটাকে একটু ভালো মতো মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, আর দিতে হবে লাল মরিচের গুঁড়ো 1 চামচ। এরপর চিকেনটা ভালো মতো দিয়ে দিবেন সবগুলো যেটা ম্যারিনেট করা ছিল। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ টমেটো পেস্ট অথবা টমেটো সস, আর লাগবে চিনি 1 চামচ। তারপর কিছু আলু ভেজে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিবেন। আরও একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় বিরিয়ানির জন্য পারফেক্ট চিকেনটা। এরপর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে 5 মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিবেন, একটা ফ্লেভার আসে অন্যরকম। তারপর চিকেনটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এরপর চিকেনটাকে আলাদা করে রাখতে হবে, অন্য একটি পাত্রে উঠিয়ে নেবেন। তারপর ওই মশলাগুলোর ভিতরে চিকেনের যে ঝোল এবং মশলা ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে পোলার চাল। তো আপনারা পোলার চাল যে কোনো ধরনের, বাসমতি বা অন্য কোনো ধরনের প্যাকেটের পোলার চাল সেটা দিয়ে দিবেন। তারপর একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ কোনো ভাজা করা হবে না এই বিরিয়ানিটির মধ্যে, অল্প একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানির রেশিওটা ঠিক রাখতে হবে, যেমন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি, তো এই রেশিওটা ঠিক রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে। যখন পোলাওটা হয়ে যাবে বুঝতে পারবেন, তখন দিয়ে দিতে হবে রান্না করা চিকেন কারিটা। এবার আবারও ঢেকে দিতে হবে। এই তো হয়ে যায় বেশ অল্প কিছু সময়ের মধ্যে অনেক মজাদার একটা বিরিয়ানির আইটেম। আর কিছু বেরেস্তা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেবেন। আর খাওয়ার জন্য সবাই তো প্রস্তুত হয়ে যায়, বিরিয়ানির ঘ্রাণে ঘরটা ভরে যায় আর মনও ভরে যায়, খুব মজাদার হয়ে যায়। তো ব্যাচেলর ভাইরা প্রবাসে যারা আছেন, তারা অল্প সময়ের মধ্যে এই আইটেমটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, পরবর্তী সব নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে সবার আগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।